আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। পঞ্চম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, তো সেই জন্যই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। যে গতদিনে আমি কিন্তু আপনাদেরকে পদার্থবিজ্ঞান সহ আরও দুটি ট্রেড দিয়েছিলাম এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য। আশা করি আপনারা যে যেই ট্রেডে আছেন অলরেডি যেই অ্যাসাইনমেন্টগুলো আপলোড দিয়েছি সেই অ্যাসাইনমেন্টগুলো আপনারা কমপ্লিট করেছেন, আর যারা করেন নাই খুব দ্রুত করে নেবেন। এবং এখন যে অ্যাসাইনমেন্টটা আমি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাগ্রোবেস বেসড ফুড টু, এটি হচ্ছে দ্বিতীয় পত্র পরীক্ষার্থীদের জন্য। এখানে আমি শিরোনাম লিখেছি, যে হচ্ছে শিরোনামে আছে ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ। এটা আমরা সিলেবাস দেখব, তো সিলেবাস আগে বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন আমার জন্য এবং আপনাদের একটু ভালোর জন্য সেটি হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন, সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন যেন ফুলফিল একটি নাম্বার পেতে পারেন। তো চলে যাচ্ছি উত্তরে। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখব এবং হচ্ছে সিলেবাসটি দেখব। তো এখানে শিরোনামটা আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ, এটা লিখতে হবে। এখান থেকে আমাদের টোটাল তিনটি নির্দেশনা আছে, এই তিনটি নির্দেশনা থেকে আমাদের চার নাম্বার করে, তিনে চারে টোটাল হচ্ছে 12 নাম্বারের একটা অ্যাসাইনমেন্ট। এটি হচ্ছে অ্যাগ্রোবেসড ফুড টু দ্বিতীয় পত্র এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো প্রথম যেই টপিকটা আছে সেটি হচ্ছে ফল ও সবজির সংজ্ঞা ও গুরুত্ব, এটা আমরা দেখব। তারপর আছে মূলনীতি ব্যাখ্যা করতে বলেছে, এখানে কোনো কয়টা ব্যাখ্যা করতে হবে এগুলো নাই। আর তিন নম্বর হচ্ছে প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার বর্ণনা করতে হবে। তো এগুলো এখন দেখব আমরা। চলো প্রথম যে অংশটা ছিল সেটি শুরু করি। তো প্রথমে যেটি ছিল যে আমাদের সংজ্ঞা এবং গুরুত্ব প্রয়োজনীয়তা, তো আমরা প্রথমেই এখানে এতটুকু লিখেছি ভূমিকা আকারে, যে ফল একটি সুস্বাদু খাবার, এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা আমাদের শরীরের জন্য অতি প্রয়োজন। প্রত্যাহিক খাদ্য তালিকায় ফল ও সবজি অবশ্যই থাকতে হবে, এগুলো কিছুটা হলেও খাদ্যের পরিমাণ ও গুণগত মান দুটোই বাড়ায় এবং ভিটামিন ও খনিজ উপাদানের অভাবজনিত রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। কাজে ফল ও সবজির উৎপাদন প্রাপ্যতা ও সংরক্ষণ নিশ্চিত করা আমাদের প্রয়োজন। এটা হচ্ছে আমাদের উপরে একটি অংশ লিখব। তারপরে এখানে যেই দাগ দিয়ে অংশটা দেখছেন মার্ক করা, সেটি হচ্ছে সংজ্ঞা গুরুত্ব প্রয়োজনীয়তা, এর ভিতরে রয়েছে। এখানে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি যে আর এই বাজার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সরাসরি পণ্য বিক্রয়ের বাজার ও প্রক্রিয়াজাতকৃত পণ্যের বাজার। এটা আমরা এখানে দেখছি, এই লাইনটা আপনাদের পুরোটাই লিখতে হবে, এখানে যে মার্ক করে রেখেছি তো আমি সব পড়ে শোনাচ্ছি না। এরপর চলে যাচ্ছে হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। প্রক্রিয়াজাতকরণটা কি আমি একটু বলার চেষ্টা করতেছি, যে এটি এক ধরনের সংরক্ষণ, যে পদ্ধতির মাধ্যমে ফল ও সবজির আকৃতি প্রকৃতি অবয়ব পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে ভৌত ও রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করে সংরক্ষণ করা হয় তাকে প্রক্রিয়াজাতকরণ বা প্রক্রিয়াজাতকরণ বা প্রক্রিয়াজাত সংরক্ষণ বলা হয় বা প্রসেসিং বলে। তো এই প্রসেসিং বলে এই পর্যন্ত আপনারা লিখতে পারেন, আর এখানে কিছু দু একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণ সহ লিখতে দিতে পারেন। এরপর আছে প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির বৈশিষ্ট্য আছে, এখানে দুটি ফল ও সবজির জীবনীকরণ শক্তি সম্পূর্ণ লোপ পাওয়া, ফল ও সবজি জড় বস্তুতে পরিণত হওয়া। এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে প্রক্রিয়াজাতকরণের মূলনীতি, যেটা আমাদের দ্বিতীয় অংশ ছিল সেটি হচ্ছে মূলনীতিটা কী। তো এখানে মূলনীতির যা আছে সবই লিখতে হবে, যে ফল ও সবজি সংগ্রহের পর প্রক্রিয়াজাত করার সময় এদের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে, এই পরিবর্তনগুলো হলো উৎসেচক বা এনজাইমের দ্বারা রাসায়নিক বিক্রিয়া আর বিভিন্ন প্রকার অণুজীবের আক্রমণ, এগুলো দিয়ে আমরা প্রক্রিয়াজাতকরণ করতে পারি। পুরোটাই লিখবেন। লাস্টে একটি অংশ আমরা দেখছি যে তাপপ্রোগ। তাপপ্রোগটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় তাপমাত্রা প্রয়োগ করে ফল ও সবজির জীবাণু ধ্বংস করে সংরক্ষণ করা যায়। এই প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পাস্তুরাইজেশন আর একটি হচ্ছে স্টেরিলাইজেশন। তো এখানে পাস্তুরাইজেশন একটু কথা আছে, এটা আপনারা লিখবেন। আর এটি যদি আমরা নাও লিখি কোনো সমস্যা নেই, যাদের একটু বেশি লেখার অভ্যেস তারা এটা লিখবেন। এরপরে যেটি আছে সেটা হচ্ছে স্টেরিলাইজেশন। এই যে পুরো প্রক্রিয়াটা আপনাদের লিখতে হবে, কারণ এখানে ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের টোটাল একটা প্রক্রিয়া দেওয়া হয়েছে, আর এটা এতটুকু হচ্ছে স্টেরিলাইজেশনের এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের টোটাল এখানে চার ভাগে ভাগ করেছে। দেখেন, তাপ প্রয়োগ, তাপ কমিয়ে জলীয় অংশ হ্রাস করে, যেমন জ্যাম জেলি, ফুড অ্যাসিডিটি যোগ করে, যেমন হচ্ছে KMS স্ক্যানিং,
ক্যানিং, এরপর হচ্ছে পাস্তুরাইজেশন, আর এখানে এই তাপরোগটাকে দুই ভাগে ভাগ করেছে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। তো এটি হচ্ছে মূল নীতি গেল। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যে যে অংশগুলো দেখলাম, যে জলীয় অংশ কমিয়ে এই বিষয়গুলো এখানে আলোচনা করা রয়েছে, যে জলীয় অংশ হ্রাস করে কীভাবে করা রয়েছে এটা আপনারা একটু লিখবেন। তারপর হচ্ছে রাসায়নিক দ্রব্য ব্যবহার করে, এটা কিন্তু আমাদের একটা অংশ ছিল, রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খাদ্যদ্রব্য কীভাবে সংরক্ষণ করা যায় সেই অংশে আপনারা এতটুকু লিখবেন, যে এখান থেকে এই পর্যন্ত ছয় পর্যন্ত। এরপরে আমরা দেখতেছি যে ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ দুটি পর্যায়ে ঘটতে পারে, একটা হচ্ছে বাণিজ্যিক পর্যায়, একটা হচ্ছে গার্হস্থ পর্যায়ে। তো বাণিজ্যিক পর্যায়ে আমি এখান থেকে এতটুকু লেখার জন্য সাজেশন করতেছি আপনারা এতটুকু লিখবেন, যে ক্ষুদ্র ও কুটির শিল্পে ফল সবজি প্রক্রিয়াজাতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমাদের দেশে এ ধরনের বড় ও ক্ষুদ্র অ্যাগ্রোবেস্ট শিল্প প্রয়োজনের তুলনায় নগণ্য। আশার কথা যে ইদানিংকালে বড় বড় শিল্প প্রতিষ্ঠান ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণ শিল্পে আগ্রহী হচ্ছে, যেমন ফ্রান্টফুড, ACME, তারপরে ACI, স্কোয়ার ফুড ইত্যাদি, আম, কাঁঠাল, আনারস, লেবু, টমেটো, আলু, শাকসবজি ইত্যাদির বাণিজ্যিক প্রক্রিয়াজাতকরণ যথেষ্ট সম্ভব রয়েছে, লিখলে হবে এতটুকু। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গার্হস্থ পর্যায়ে প্রক্রিয়াজাতকরণ, আমরা এতটুকু লিখতে পারি, জ্যাম জেলি ভোগ করতে পারেন এই পর্যন্ত লিখে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করছি অ্যাগ্রোবেস্ট ফুড টু পঞ্চম সপ্তাহের জন্য, আপনারা এখানে সুন্দর একটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবেন বলে আমি আশা করি। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে অন্যান্য যেই ক্লাস এবং ভিডিও পেতে হলে আপনাদের একটি কাজ করতে হবে, আপডেট পেতে হলে বেল আইকনটি অন করতে হবে, কিন্তু বেল আইকনটি অন করতে পারবেন না যদি কিনা সাবস্ক্রাইব না করেন, এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসাইনমেন্টটি দেখানোর চেষ্টা করলাম, তো যদি এই অ্যাসাইনমেন্ট আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে এখানে শেষ করব, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম।